আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের পার্থক্য আজ আপনাদের সাথে আছি আমি তাহমিনা নাওন মিমি। আর প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এনএচএসে তিন মাসে আর্থিক ঘাটতি 930 মিলিয়ন পাউন্ড। সিয়েরা লিওনে ইবোলা আক্রান্ত নার্সকে আবারও লন্ডনের হাসপাতালে স্থানান্তর। সৌদিতে নিহত হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,264 জনে। দর্শক শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ব্রিটেনে এনএচএস ট্রাস্ট চলতি অর্থনৈতিক বছরের কেবল প্রথম তিন মাসে 930 মিলিয়ন পাউন্ডের বেশি আর্থিক ঘাটতির মুখে পড়েছে। আজ শুক্রবার বিবিসির রিপোর্টে বলা হয়, বাজেটের তুলনায় বছরের প্রথম তিন মাসের অতিরিক্ত ব্যয় গত বছরের 12 মাসের ব্যয়ের চেয়ে অনেক বেশি। এমন পরিস্থিতিতে রেগুলেটর বডি বলছে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই অর্থ হাসপাতাল, মানসিক স্বাস্থ্য, অ্যাম্বুলেন্স ও কমিউনিটি সেবার কিছু খাতে ব্যয় হয়েছে। গত বছরে এনএচএস ট্রাস্ট 822 মিলিয়ন পাউন্ড অতিরিক্ত ব্যয় করে। সিয়েরা লিওনে গিয়ে ইবোলা ভাইরাসে আক্রান্ত স্কটল্যান্ডের নার্সকে আবারও লন্ডনের একটি হাসপাতালে আইসোলেশনের ইউনিটে ভর্তি করা হয়েছে। এনএচএস ট্রাস্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। 39 বছর বয়স্ক ওই নার্সকে রয়্যাল ফ্রি হাসপাতালে নেওয়া হয়েছে। সৌদি আরবে মিনায় পদদলিত হয়ে নিহত হাজির সংখ্যা অন্তত 1,264 জনে পৌঁছেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। এদিকে এই দুর্ঘটনায় বাংলাদেশি হাজির সংখ্যা 63 জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন হজ এজেন্সির অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব এর প্রেসিডেন্ট ইব্রাহিম বাহার। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে এখন পর্যন্ত 58 বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রতিদিনই একাধিক মৃত্যুর খবর আসছে। এখনও কয়েকজন বাংলাদেশি হাজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে। এপি 17টি দেশের সরকারি সংস্থা এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচারিত তথ্য তুলে ধরে নিহতের সংখ্যা নির্ধারণ করেছে। তবে সৌদি আরবের কর্তৃপক্ষ বলছে গত 24 সেপ্টেম্বর মিনায় দুর্ঘটনায় তাদের হিসেবে নিহতের সংখ্যা 769 এবং আহতের সংখ্যা 934 জন। এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল নিহতের সংখ্যা নতুন করে পাওয়া গেলে জানানো হবে, কিন্তু 26 সেপ্টেম্বরের পর এখন পর্যন্ত কোনো নিহতের সংখ্যা জানায়নি সৌদি সরকার। বাংলাদেশি বংশোদ্ভূত খ্যাতিমান ব্রিটিশ চিত্র ও ভাস্কর শিল্পী আবু জাফরের একক চিত্র প্রদর্শনী চলছে পূর্ব লন্ডনের রিচমিক সেন্টারের লয়ার ক্যাফে গ্যালারি ও ম্যাজানিন গ্যালারিতে। 2 অক্টোবর থেকে রং শিরোনামে এই চিত্র প্রদর্শনীতে শিল্পীর 2 দশকের ব্রিটেন ও বহুজাতিক অভিজ্ঞতা চিত্র ফুটে উঠেছে। এখানে শিল্পীর নানা ধরনের চিত্রকর্ম উপস্থাপন করা হয়েছে। প্রদর্শনীটি আগামী 29 অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 9টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। শিল্পী জানান তার মনের নিজস্ব ধ্যান ধারণা তার চিত্রকর্মে স্থান পেয়েছে। এখানে তার যেমন সুখের অভিজ্ঞতা তেমনি কষ্টের চিত্র ফুটিয়ে তুলেছেন রংতুলিতে। বৃহস্পতিবার প্রদর্শনীটি অতিথি হিসেবে প্রদর্শন করেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ, ফয়সল চৌধুরী, শোয়েব। এখানে প্রায় সব কাজগুলি আমার দীর্ঘ 27 বছরের অভিজ্ঞতার অংশ বিশেষ। অনেক ভালো লেগেছে এক্সিবিশনে সে ছবি দেখে। নর্মালি ব্যস্ত সময়ে এই ধরনের ইভেন্টে অংশগ্রহণ করা হয় না, বাট এর মধ্যেও সময় বের করে এসেছি, ভালো লাগছে, সময়টা খুব এনজয়েবল। জাফর ভাইয়ের কাজ তো জাফর ভাই নিজেই অসাধারণ, তো কাজও সুন্দর, সে আসলে অনবদ্য। তার আপনি দেখছেন তার কাজগুলা, এগুলো খুবই সুন্দর, বিশেষ করে আমার গ্লাস পেনগুলো খুব ভালো লাগছে। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের দারুল কিরাত কোর্স পূর্ব লন্ডনে দারুল সুন্না হ্যাকটির উদ্যোগে স্থানীয় শিশু কিশোরদের মাসব্যাপী কিরাত প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল বৃহস্পতিবার। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন। প্রবীণ মুরব্বী আলহাজ সিরাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন কারি জসিমউদ্দিন ও কারি রায়হানুল হক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহার। কারি শিল্পে বর্তমান সংকটকালীন সময়ে কারির সর্বোচ্চ মান পরিবেশনা এবং সময়োপযোগী মূল্যের প্রতি সজাগ দৃষ্টি দেবার জন্য ক্যাটারার্সদের প্রতি আহ্বান জানিয়েছে বিসিএ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার কলচেস্টারের একটি বিসিএস শাখা আয়োজিত সংগঠনের নির্বাহী কমিটির সভায় একথা বলেন বক্তারা। বিসিএস শাখার সভাপতি জামান উদ্দিন মকদ্দুসের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইস্তিয়াক হোসেন দুদু, সহসভাপতি শেখ আশরাফ হোসেন মুকুল, নাজিমুদ্দিন নজরুল, মিসবা উদ্দিন, আলতাফ হোসেন, আফজল হোসেন, বদরুল উদ্দিন রাজু, আব্দুস সোফান আনোয়ার প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বার্মিংহামে যুবলীগের সভা। ডিজিটাল পাসপোর্ট তৈরির জন্য স্পেন দূতাবাসে প্রবাসীদের ভিড়। পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ এবং আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সভা করেছে বার্মিংহাম যুবলীগ। বিস্তারিত থাকছে আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজীর রিপোর্টে। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এবং আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার লাভ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ বার্মিংহাম শাখা। মিডল্যান্ডস আওয়ামী লীগ, বার্মিংহামস আওয়ামী লীগ, মিডল্যান্ডস যুবলীগ, ওয়েস্ট মিডল্যান্ড যুবলীগ, মিডল্যান্ডস ছাত্রলীগ, বার্মিংহাম ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সোমবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই মহতী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজ ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাদ্দেক আহমদ শ্যামল ও জামিলের যৌথ পরিচালনায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেন সফররত বাংলাদেশের কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি জনাব ফখরুল ইসলাম মধু। সবার শুরুতে 15 আগস্ট, 21 আগস্ট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সকল শহীদদের প্রতি স্মৃতি জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইফজুর রহমান খান, সেলিম আহমদ খান, মাহবুবুল আলম চৌধুরী মাখন, নুরুল ইসলাম বেলাল, কামাল আহমদ, গাবরু মিয়া, গিয়াস উদ্দিন, জয়নাল ইসলাম, মিডল্যান্ডস যুবলীগের সভাপতি জুবের আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তসলু, মিডল্যান্ডস ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, আনোয়ার ইসলাম আনোয়ার প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতিসংঘের যে 2টি সর্বোচ্চ পুরস্কার উনি পেয়েছেন সেটা ওনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের বিজয় এবং অর্জন। এটা বাংলাদেশের মানুষ হিসাবে আমি বাংলাদেশ থেকে গত 26 তারিখ আমি লন্ডনে এসেছি। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা মনে করি তার চেয়ে বড় পাওয়ার আর কিছু হতে পারে না। এটা বাংলাদেশের মানুষের জন্য একটি বিজয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে অ্যাওয়ার্ড পেয়েছেন জাতিসংঘ থেকে, আমরা যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড পাওয়ায় আমরা যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে এবং প্রবাসী বাঙালির পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে ধন্যবাদ জানাতে চাই। বক্তারা যুবলীগের ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান।
জানানো হয়। বার্মিংহাম থেকে লোকমান হোসেন কাজী, চ্যানেল আই, ইউরোপ। ব্রিটেনে বাঙালির আবহমান সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবার প্রত্যয়ে সোনার বাংলা গ্রুপের উদ্যোগে ওল্ডহামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ওল্ডহাম বাউল উৎসব। আমাদের ওল্ডহাম প্রতিনিধি মদুদ আহমেদ জানান, কয়েকশো সঙ্গীত পিপাসুদের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় প্রবাসী বাঙালিদের মিলন মেলায়। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগতকরা যোগ দেন সবান্ধবে। অনুষ্ঠানের আয়োজক সৈয়দ সাদেক আহমেদের উপস্থাপনায় বাউল উৎসবে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর মমতাজ আলী, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব, কমিউনিটি নেতা ফারুক আহমেদ এমবি, কবি ইলিয়াস উদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিজান, গীতিকার সৈয়দ দুলাল, শাহ আব্দুল মুনিম, শেখ সুরত মিয়া সহ আরও অনেকে। আগামী নভেম্বরের পর ডিজিটাল পাসপোর্ট অর্থাৎ এমআরপি ছাড়া কোনো এয়ারলাইন্সে ভ্রমণ করা যাবে না। তাই স্পেন প্রবাসীরাও ডিজিটাল পাসপোর্ট তৈরির জন্য স্পেন দূতাবাসে ভিড় জমাচ্ছেন। দূতাবাস কর্মকর্তারা বলছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে 15 থেকে 20 হাজার স্পেন প্রবাসীর হাতে ডিজিটাল পাসপোর্ট তুলে দেওয়া সম্ভব হবে। বিস্তারিত দেখুন আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল শহীদের রিপোর্টে। নভেম্বরের পর হাতে লেখা অ্যানালগ পাসপোর্ট দিয়ে আন্তর্জাতিক কোনো ফ্লাইটে ভ্রমণ করা যাবে না। তাই এ সময়ের ভেতর এমআরপি বা মেশিন রিডেবল পাসপোর্ট বাধ্যতামূলক। স্পেন প্রবাসী বাংলাদেশিরাও মেশিন রিডেবল পাসপোর্টের জন্য ভিড় জমাচ্ছেন মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসে। তাই দূতাবাস কর্মকর্তাদের ব্যস্ততাও বেড়েছে। তবে যারা বাংলাদেশে যাচ্ছেন তাদের অধিকাংশই ডিজিটাল পাসপোর্ট বা এমআরপি দেশেই তৈরি করে নিয়ে আসায় অবশিষ্ট প্রবাসীদের নির্ধারিত সময়ের মধ্যেই ডিজিটাল পাসপোর্ট হাতে তুলে দেওয়া সম্ভব বলে জানান মাদ্রিদ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ শাখাওয়াত হোসেন। অনেক প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা তারা ঢাকায় গিয়ে বাংলাদেশ থেকে পাসপোর্ট ডিজিটাল করে নিয়ে এসেছে এবং আমাদের সব রকমের সহযোগিতা থাকবে এবং আমরা ইনশাআল্লাহ করতে পারবো নভেম্বরের মধ্যে কাজ শেষ করে ফেলার জন্য। প্রতিদিন গড়ে 40 থেকে 50 জন প্রবাসীর ডিজিটাল পাসপোর্টের জন্য প্রয়োজনীয় সেবা প্রদান করছেন দূতাবাস কর্মকর্তারা। তবে দূতাবাস কর্তৃপক্ষের বিরুদ্ধেও প্রবাসীদের রয়েছে নানা অভিযোগ। প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ লোকবলের অভাবে আঙ্গুলের ছাপ নেয়া, ছবি তোলা সহ সংশ্লিষ্ট কাজ ধীরগতিতে চলছে এবং মধ্যখানে সার্ভার সংক্রান্ত সমস্যা দেখা দেয়, প্রবাসীদেরকে দূতাবাসে এসে ফেরত যেতে হয়েছে। পাসপোর্ট তৈরির জন্য যাবতীয় কার্যাদি সম্পন্ন হলে 2 মাসের মধ্যে পাসপোর্ট প্রদানের কথা জানানো হলেও অনেকে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর দূতাবাসে এসেও পাসপোর্ট পাচ্ছেন না। বলছে 2 মাস আড়াই মাসের ভিতরে আসবে, ফোন করবে, আসলে জিজ্ঞেস করলাম, বললো ফোন করবে, চলে যাচ্ছি। তবে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ শাখাওয়াত হোসেন অভিযোগগুলো অস্বীকার করে বলেন, দ্রুত সময়ের মধ্যেই স্পেন প্রবাসীদের হাতে এমআরপি প্রদানের জন্য যথেষ্ট আন্তরিকতার সাথে মাদ্রিদ দূতাবাস কাজ করে যাচ্ছে। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ঢাকার পাসপোর্ট অধিদপ্তরে কিছু সার্ভারের সমস্যার কথা কারণে আমরা কিছুদিন কাজ একটু সমস্যা একটু ব্যাহত হয়েছে। আমরা এ যাবৎ এবং সম্প্রতি খুব স্মুথলি কাজ চলছে। এছাড়া দূতাবাসে এসে এমআরপির জন্য যাবতীয় কার্য সম্পন্নের পর পাসপোর্ট দূতাবাসে এসেছে কিনা সে তথ্য দূতাবাসের নিজস্ব ওয়েবসাইট www.bangladeshembassy.es থেকে জেনে তা সংগ্রহের জন্য প্রবাসীদের অনুরোধ জানান তিনি। নভেম্বরের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট প্রদানের যে বাধ্যবাধকতা রয়েছে সেটা মাথায় রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন দূতাবাস কর্মকর্তারা। তারা মনে করছেন এই সময়ের মধ্যে স্পেন প্রবাসী 15 থেকে 20 হাজার বাংলাদেশিদের হাতে এই মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান করা সম্ভব হবে। স্পেনের মাদ্রিদ থেকে স্পেন বিএনপি ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, মাদ্রিদে অনুষ্ঠিত এই সভা সঞ্চালনা করেন মুর্শেদ আলম তাহের। বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি সভাপতি খুরশেদ আলম মজুমদার, ডক্টর দুলাল, মিজানুর রহমান বিপ্লব, শরীফ মনিরুজ্জামান, মিল্টন ভুইয়া কোচি, কাজী কাশেম, রমিজউদ্দিন, সোহেল ভুইয়া, কাজী জসিম, বুলবুল আহমেদ, ফখরুল হাসান, আবু জাফর রাসেল, শাওন আহমেদ, হুমায়ুন কবির রিগেন প্রমুখ। সভায় বক্তারা অভিযোগ করেন বাংলাদেশের বর্তমান সরকার দলীয় সন্ত্রাসীরা দেশে অরাজকতা সৃষ্টি করছে। এবারে বাণিজ্য সংবাদ।
অল্প সংখ্যক বাংলাদেশি প্রবাসী হওয়া সত্ত্বেও সুইজারল্যান্ডের জেনেভা সীমানা সংলগ্ন শহর ফ্রান্সের অনামাসে প্রবাসী বাংলাদেশিদের তত্ত্বাবধানে গড়ে উঠেছে রেস্টুরেন্ট ব্যবসা, যা উৎসাহিত করতে পারে অন্যান্য উদ্যোক্তাদেরও। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। সুইজারল্যান্ডের জেনেভা শহর থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে অবস্থিত ফ্রান্সের শেষ সীমানা শহর আনামাস বাস করেন অল্প সংখ্যক প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্য থেকেই কয়েকজন গত 9 বছর ধরে নেমে পড়েছেন রেস্টুরেন্ট ব্যবসায়ে। ইসি ফ্রাইড চিকেন এবং তান্দুরি ফাস্ট নামে দুটো রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মজুমদার আনোয়ারুল হোসেন মেধা, মনন, পরিশ্রম আর ভিন্নাত্মক কনসেপ্ট দিয়ে ব্যবসাকে নিয়ে এসেছেন মূলধারায়। তিনি নিজেকে বলছেন তিনি সার্থক। প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ দিয়ে করছেন কমিউনিটি সেবা, কারণ বাংলাদেশিরাই তার এখানে চাকরি করে থাকে। কারণ আমার খাওয়ার সব খাবারে হালাল, এখানে কোনো অ্যালকোহল আমি বিক্রি করি না। আমি প্রথম এখানে এই পুরো ডিপার্টমেন্টে প্রথম রেস্টুরেন্ট, যেটা চিকেন আমি নিয়ে আসলাম, বার্গার প্রথম হালাল বার্গার এখানে আমি ইন্ট্রোডিউস করলাম। তো আসলে একদিকে আমাদের কমিউনিটিকে হেল্প করা, পাশাপাশি তো আমারও ব্যবসার একটা অ্যাডভান্টেজ যে ইয়ে, তো আমি মনে করি আমি সাকসেসফুল। 9 বছরে আমরা মোটামুটি আমাদের এখন প্রায় 8-9 জন লোক কাজ করে। জেনেভা থেকে কাছে এবং অর্থনৈতিকভাবে পয়সা বাঁচিয়ে ভালো মানের খাবার খেতে অনেকেই মেহমান নিয়ে চলে আসেন এই সব রেস্টুরেন্টে। আনমাস শহর থেকে বাকুল্লাহ খান রিপন, চ্যানেল আই, সুইজারল্যান্ড। এবার সিলেটের খবর। দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনা কোনো আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ নয়, বরং এই হত্যাকাণ্ড দেশের অভ্যন্তরীণ রাজনীতির অংশ বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বৃহস্পতিবার সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত 3 দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অরূপ চৌধুরী। উদ্বোধন শেষে মেলা ঘুরে দেখেন অতিথিরা। 10 অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা, এতে 18টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে অপহরণের চেষ্টাকালে এক যুবককে আটক করেছেন অভিভাবক ও স্থানীয়রা। বৃহস্পতিবার কালীঘাট এলাকা থেকে অপহরণকারী যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। আটক আব্দুল মতিন লালদিঘিরপাড় এলাকার বাসিন্দা, সে একটি হোটেলের কর্মচারী হিসেবে কাজ করত। পুলিশ জানায় সিলেটে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র রুম্মান মাহমুদ রাহিকে কয়েকদিন ধরে নজরদারি করছে মতিন। বুধবার তাকে তুলে নেওয়ার চেষ্টাকালে রুম্মানের স্বজনরাও তাকে আটক করে বিদ্যালয়ে নিয়ে আসেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করেন। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবার জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এনএচএসএ 3 মাসে আর্থিক ঘাটতি 930 মিলিয়ন পাউন্ড। সিয়েরা লিওনে ইবোলা আক্রান্ত নার্সকে আবারও লন্ডনের হাসপাতালে স্থানান্তর। সৌদিতে নিহত হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,264 জনে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।